হ্যালো ভিহার্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমরা একটি নতুন নিয়োগের ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি কলকাতা হাইকোর্টে গ্রুপ সি পোস্টে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব। এখানে আপনাদের কি পোস্ট রয়েছে ভ্যাকেন্সি কিংবা শূন্যপাত কতগুলো রয়েছে এখানে আপনারা কীভাবে আবেদন করবেন এজ লিমিট কী বলতে হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে তো সেই সব কিছুর ডিটেলস নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এক এক করে আলোচনা করব তো সেই জন্য আপনারা ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না এছাড়া আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশটা অল বেল আইকনটিকে প্রেস করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সরাসরি চলে এসেছি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে কলকাতা হাইকোর্ট ডট জিও ডট ইন তো কলকাতা হাইকোর্টের এই অফিসিয়াল ওয়েবসাইটটি থেকে কিন্তু নতুন নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো এবার আমরা সরাসরি এখান থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তি তো ওখানে সবার উপরে বলতে হয়েছে যে হাইকোর্ট অ্যাট কলকাতা আপিলেট সাইট এমপ্লয়মেন্ট নোটিফিকেশন এখানে ডেট দেওয়া রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নোটিফিকেশন নাম্বার তো ওখানে কিন্তু আপনারা ভারতীয় হয়ে থাকলেই আবেদন করতে পারবেন তো ওখানে কিন্তু আপনাদেরকে এই আবেদনটি করতে হবে কিন্তু অফলাইনে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম সম্বন্ধে এখানে জানিয়ে দেওয়া হয়েছে এলিজিবল ক্যান্ডিডেটস মে সাবমিট নিটলি হ্যান্ড রিটেন অর টাইপড অ্যাপ্লিকেশন অন প্লেন পেপার অফ লিগাল এখানে সাইজ দেওয়া রয়েছে অ্যাড্রেস টু দ্য রেজিস্টার জেনারেল তো ওখানে কিন্তু আপনাদের এই ঠিকানায় আবেদনটি করতে হবে অ্যাড্রেস টু দ্য রেজিস্টার জেনারেল হাইকোর্ট কলকাতা তো নিচে যে এখানে বিভিন্ন পয়েন্টগুলো দেওয়া রয়েছে এই পয়েন্টগুলো কিন্তু এখানে আপনাদেরকে একটি প্লেন পেপারে আবেদন করতে হবে আপনারা সেই প্লেন পেপারে কিন্তু আপনারা টাইপ করেও নিতে পারেন কিংবা আপনারা পরিষ্কার করে হাতের হাতে কিন্তু লিখেও আপনারা এই বায়োডেটা তৈরি করতে পারবেন তো এখানে এই পয়েন্টগুলো কিন্তু আপনারা সেই বায়োডেটাতে দিয়ে দেবেন তো এক এক করে এখানে বিভিন্ন বিভিন্ন পয়েন্টগুলো দেওয়া রয়েছে আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন ফুল নেম অফ দ্য ক্যান্ডিডেট ক্যাপিটাল লেটার লিখতে হবে ফাদার্স আর হাজব্যান্ড নেম তারপর এখানে ক্যাটাগরি ডেট অফ বার্থ এখানে এজ লিমিট এজ এচ চা হচ্ছে অ্যাকচুয়াল এজ তারপর এখানে অ্যাড্রেস টেলিফোন নাম্বার ইমেল এডুকেশনাল কোয়ালিপেশন আদার তারপর এখানে আদার কোয়ালিপেশন কম্পিউটার নলেজ তো এইসব কিছু কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন তার পরবর্তীতে এখানে নিচে বলে দেওয়া দিয়েছে ফুল সিগনেচার কিন্তু আপনাদের করতে হবে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট উইথ ডেট মাস্ট বি গিভেন অ্যাট দ্য বটম অফ দ্য অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন বটমে কিন্তু এখানে আপনাদের ফুল সিগনেচার করতে হবে তার সাথে ডেট তো এখানে কিন্তু আপনাদের যে পয়েন্টগুলো দেওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চার নয় তেরো চোদ্দো পনেরো অ্যাভো অ্যাভোভ মাস্ট বি সাপোর্টেড বাই দ্য সেলফ সেলফ অ্যাডিস্টেড ফটোকপিস আর ডকুমেন্টস তো ওখানে কিন্তু এইসব পয়েন্টগুলো যে আপনাদের পয়েন্টগুলো বলে দেওয়া হচ্ছে তো এইসব পয়েন্টের কিন্তু আপনাদের এখানে ফটোকপি অ্যাটেস্টেড ফটোকপি লাগবে তো এই এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা তৈরি করে নেবেন তো সেই অ্যাপ্লিকেশন ফর্মটি তৈরি করার পর আপনাদের বিভিন্ন যে এসেন্সিয়াল সাপোর্টিং সাপোর্টিং ডকুমেন্টস রয়েছে তো সেই সব সাপোর্টিং ডকুমেন্টসগুলো দিয়ে কিন্তু আপনাদের এখানে আবেদনটি করতে হবে বলে দেওয়া হয়েছে যে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য ইন্ডিয়ান সিটিজেন্স ভারতীয় হতে গেলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তার সাথে কিন্তু এখানে আপনাদের স্টেটের নলেজ কিন্তু জানা থাকতে হবে ফর ফর প্রিপারেশন অফ এ প্যানেল ফর ফিলিং আপ সেভেন্টিন ভ্যাকেন্সিস তো এখানে কিন্তু সত্তরটি ভ্যাকেন্সি রয়েছে গ্রুপ সি পোস্টের জন্য স্ট্রং অফার পোস্টে এখানে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে তার নিচে এখানে ভ্যাকেন্সি টেবিলটি আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটাগরি দেওয়া রয়েছে এখানে ক্যাটাগোরাইজ ভ্যাকেন্সির ব্রেকআপ দেওয়া হয়েছে এক্সিস্টিং ভ্যাকেন্সি রয়েছে চোদ্দটি তারপরে এখানে এক্সপেক্টেড ভ্যাকেন্সি রয়েছে তিনটি আর এখানে টোটাল কিন্তু সত্তরটি ভ্যাকেন্সি রয়েছে এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই ক্যাটাগোরাইজ ভ্যাকেন্সিগুলো দেখে নেবেন ভিডিওটি পাস করে আনরিজার্ভ রয়েছে টোটাল এখানে পাঁচটি তারপর এখানে এসসি রয়েছে টোটাল তিনটি এসটি রয়েছে একটি আর ওবিসি এ রয়েছে একটি আর এখানে ও বি রয়েছে কিন্তু একটি এই টোটাল মিলে কিন্তু আপনাদের সতেরোটি ভ্যাকেন্সি রয়েছে স্ট্রং অফার পোস্টের জন্য তার পরবর্তীতে এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে আপনাদের এইচএস পাস করে থাকতে এ পাস ইন দ্য হায়ার সেকেন্ডারি এক্সামেশান তো এবার আমরা দু নম্বর দেখে নেব নম্বরে কিন্তু এখানে আপনাদের শর্ট হ্যান্ড চাওয়া হয়েছে তার সাথে টাইপিং স্পিডও লাগবে স্পিড ইন শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপ টাইপ রাইটিং ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ওয়ার্স পার মিনিট অ্যান্ড থার্টি ওয়ার্ডস পার মিনিট রেসপেক্টিভলি তার পরবর্তীতে তিন নম্বরে এখানে কিন্তু আপনাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের নলেজ থাকতে হবে নলেজ ইন বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশান তো তার নিচে এবার আমরা চলে আসব তো নিচে এখানে লিমিট দেওয়া হচ্ছে আঠেরো থেকে আঠেরো থেকে বত্রিশ বছর হতে থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এছাড়া কিন্তু এখানে আপনাদের এসসি এস টি ক্যান্ডিডেট হয়ে থাকলে বয়সের ছাড় পেয়ে যাবেন এসসি এসটি ক্যান্ডিডেটরা পাঁচ বছরের বয়সের ছাড় পাবেন আর এখানে কিন্তু সেই কথা বলে দেওয়া হচ্ছে এসসি আপার লিমিট রিল্যাক্সেশন বাই ফাইভ ইয়ার্স ইন কেস অফ এস সি এসটি ক্যান্ডিডেটস অফ ওয়েস্টবেঙ্গল অনলি তো ওয়েস্টবেল এস সি এসস্টি পাঁচ বছরের বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন তো এখানে এবার আমরা নিচে আসবো ফিসের কথা এখানে জানিয়ে দেওয়া হয়েছে তো ফিজ কিন্তু এখানে হাই রয়েছে ইচ ইচ অ্যাপ্লিকেশন বি অ্যাকোম্পেন্ট বাই হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস এখানে আটশো টাকা রয়েছে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এখানে তিনশো টাকা রয়েছে এস সি এসটি ওয়েস্ট বেঙ্গলের এসসিএসটি ক্যান্ডিডের জন্য অ্যাপ্লিকেশন ফি তিনশো টাকা এছাড়া অল আদার্স ক্যান্ডেটের জন্য কিন্তু আটশো টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি রয়েছে তো এখানে আপনাদেরকে অফলাইনে আবেদনটি করতে হবে তো আমি কিন্তু আপনাদের একটু আগেই জানিয়ে দিলাম তো অ্যাপ্লিকেশন ফর্ম এখানে রয়েছে অ্যাপ্লিকেশন এই অ্যাপ এই ফর্ম্যাটে কিন্তু আপনাদের একটি বায়োডাটা হ্যান্ড রিটেন কিংবা এখানে আপনাদের টাইপ বায়োডাটা কিন্তু এখানে আপনাদের বানিয়ে নিতে হবে তো তার নিচে এখানে বিভিন্ন যেসব সাপোর্টিং ডকুমেন্টস তো সেই ডকুমেন্টসগুলো জানিয়ে দেওয়া এখানে আপনাদের জানিয়ে দেওয়া হচ্ছে টু অ্যান্ড হচ্ছে পান পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ কিন্তু এখানে আপনাদের দিতে হবে তো তার পরবর্তীতে এখানে জানিয়ে দেওয়া হচ্ছে সেই ফটোগ্রাফটি আপনারা কোথায় দেবেন তো সেগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখে নেবেন ভিডিওটি করে তার পরবর্তীতে দু নম্বরে জানিয়ে দেওয়া হচ্ছে ওয়ান সেলফ অ্যাড্রেস অফ দ্য সাইজ এখানে হয়েছে তার সাথে কিন্তু এখানে পোস্টাল স্ট্যাম্পের কথা হয়েছে উইথ পোস্টাল স্ট্যাম্প রুপিস ফর্টি ফাইভ ফর ফার্দার কমিউনিকেশন থ্রু রেজিস্টার্ড অর স্পিড পোস্ট তার পরবর্তীতে এখানে আপনাদের কী কী ফটোকপি দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটির সাথে ফটোকপি অফ সেলফ আটস্টার ডকুমেন্টস ইন সাপোর্ট অফ ডেট অফ বার্থ ডেট অফ বার্থ হিসেবে ডেট অফ বার্থের এখানে ফটোকপি হিসেবে আপনার মাধ্যমিক মাধ্যমিকের সার্টিফিকেট কিংবা অ্যাডমিট কার্ড দিতে পারেন এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনাদের ডিটেলস দিতে হবে হায়ার সেকেন্ডারি অর ইকুমেন্ট সার্টিফিকেট তার পরবর্তীতে এখানে কাস্ট আপনারা কিন্তু কাজটা হয়ে থাকলে তো সেই কাস্ট সার্টিফিকেটের এখানে ফটোকপি চাওয়া হয়েছে তো তার পরবর্তীতে এখানে ফটোকপি পাঁচ নম্বর আছে ফটোকপি অফ সার্টিফিকেট ইন তো তার পরবর্তীতে এখানে বিভিন্ন ডিটেলস এখানে আপনাদের দেওয়া হয়েছে তো এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটি পাস করে দেখে নেবেন আপনারা এখান থেকে যা যারা আবেদন করবেন কলকাতা হাইকোর্টের ইস্ট কফড়া পোস্টের জন্য তো এবার আমরা নিচে চলে আসবো তো নিচে এখানে সিলেকশন প্রসেস দেখে নেব এবং লাস্ট ডেট দেখে নেব তো ওখানে সাবমিশন অফ অ্যাপ্লিকেশনের কথা বলে হচ্ছে এভরি অ্যাপ্লিকেশন মাস্ট বি সাবমিটেড ইন এ ক্লোজ ইন মেনশনিং দ্যার ইন দ্য ক্যাটাগরি অ্যান্ড দ্য পোস্ট অ্যাপ্লাইড অন দ্য বটম লেফট কর্নার তো ওখানে কিন্তু আপনার কোন পোস্টের জন্য আবেদন করছেন তো সেটি লিখে দিতে হবে তো ওখানে লাস্ট ডেট এখানে দেওয়া হচ্ছে বারোই এপ্রিল দু হাজার বাইশ বারোই এপ্রিল দু হাজার বাইশে বিকেল চারটার মধ্যে কিন্তু আপনাদের সেই অ্যাপ্লিকেশন ফর্মেটির নির্দিষ্ট ঠিকানায় কিন্তু পৌঁছে যেতে হবে তো এখানে বারোই এপ্রিল দু হাজার বাইশ লাস্ট ডেট দেওয়া হচ্ছে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কলকাতা হাইকোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট তো সেটি দেওয়া রয়েছে তো কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই কিন্তু আপনারা এই ফরম্যাটটি অ্যাপ্লিকেশান নোটিফিকেশনটি কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন কিংবা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলেও কিন্তু আপনারা এই অফিসিয়াল পিডিএফটি পেয়ে যাবেন তো এখানে তার নিচে এখানে তো এবার আমরা সিলেকশন প্রসেস দেখে নেব মোড অফ সিলেকশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেজ ওয়ান রয়েছে তার পরবর্তীতে ফেজ টু রয়েছে তো এখানে ফেজ ওয়ান ফেস টু আপনারা যারা যারা আবেদন করবেন তো এটি ডিটেলসে একটু দেখে নেবেন তো এই ফুল অ্যাপ্লিকেশন তো এই ফুল নোটিফিকেশানটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আর আপনারা যা যারা আবেদন করতে ইচ্ছুক তো তারা কিন্তু এইভাবে টাইপ টাইপ বায়োডাটা কিংবা এখানে হ্যান্ড রিটেন একটি বায়োডাটা বানিয়ে কিন্তু আপনাদের এখানে প্লেন পেপারে এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি আবেদনটি করতে হবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন